কঠিন বিপদ যখন হবে তখন আল্লাহকে চাইবেন, আল্লাহর ব্যাপারে ধারণা পোষণ করবেন। দেখেন মানুষ যখন চায় যে আমি কোরআন এবং সহি সুন্না ভিত্তিক জীবন যাপন করব, একজন মেয়েও যখন চায় যে আমি কোরআন সুন্না ভিত্তিক জীবন যাপন করব, আমি জীবন কাটাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেন। করেন নাকি করেন না? আজকে ফরিদপুরের মাটিতে এবং শহরে একটু মন ভরে, হৃদয় ভরে, লাউডলি আমিন বলে এবং সুন্না পরিপূর্ণ সুন্না অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ের তেমন কোন জায়গা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে এই ছোট্ট এই জায়গাটাকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি আল্লাহ কি আপনার অসুবিধা দূর করেনি? আপনাকে সালাতের মাধ্যমে প্রশান্তি দেয়নি? এই খুতবার মাধ্যমে সহি সুন্না ভিত্তিক খুতবা প্রচার, খুতবা শোনা, সমর্থন করা, সহযোগিতা করা, এটা কি আল্লাহ এর মাধ্যমে কি আল্লাহ আপনাদের প্রশান্তি দেয় নাই? এটা কি জানেন আপনি? শুনেন, একজন বলছে আল্লাহর কাছে আমি অনেক পেয়েছি, আমার স্বামী আমাকে কিছুই করতে দেয় না, এখন আমি মনে করছি যে আমি যে কোরআন সুন্না ভিত্তিক, কোরআন সুন্না ভিত্তিক শিরক মুক্ত, বেদাত মুক্ত, শিরক মুক্ত ঈমান নিয়ে বেদাত মুক্ত আমল যে আমি করতে পারছি, এর চাইতে বড় গিফট আমার জন্য আর কিছু নাই, আলহামদুলিল্লাহ। যে ও যেমনই হোক না কেন, এই ব্যাপারে আমার জীবনে ও কোনো কখনো প্রায় 30-31 বছর ধরে সংসার করি, কিন্তু কখনো সে আমাকে এই ব্যাপারে কোনোদিন অন্য কিছু বলেনি, আমি ঠিকঠাক ভাবে আমি করতে আছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যে কোনো বিপদে আল্লাহর দিকে ফিরে যাবেন, আল্লাহর দিকে মায়েল হবেন, আমরা যেন সবাই আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে পারি।